হ্যালো দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল রেড কার্পেট অফিসিয়ালস। সোল খেলো পঙ্গপালে, চাকরি খেলো নেতার ছেলে, চাষি খাচ্ছে সেকো পিস, দোয়েল পাখি দিচ্ছে শীষ। সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে সুব্রত সেনের নতুন সিনেমা প্রজাপতি আসতে চলেছে এবং এই প্রজাপতির নতুন এবং প্রথম গান চলে এলো। গানটির নাম হলো ডিম পাউরুটি। ঋতব্রত মুখোপাধ্যায় তার কর্মজীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। এই সিনেমায় এই গানটিতে প্লেব্যাক গায়ক হিসেবে তিনি কাজ করে থাকেন। ঋতব্রত জানায় যে সুব্রত সেন তাকে ডেকে জিজ্ঞেস করে, সবাই বলে তুমি নাকি গান করো, এটা কি সত্যি? এবং এই আলোচনার পরেই এই সিনেমায় সে অভিনয় করার সুযোগ পায়। এই ছবিতে প্রজাপতিকে একটি রূপক হিসেবে দেখানো হয়েছে। ঋতব্রত গিটারে গান গাইতে শুরু করার পর থেকেই প্লেব্যাকের অনেক অফারই তিনি পেয়েছেন। তিনি থিয়েটারে নিয়মিত গানও করে থাকেন। ঋতব্রত এই সিনেমায় একজন তরুণ রাফিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ভাড়াটে হিসেবে কাজ করে থাকেন। 1997 সালে উপন্যাসটি প্রকাশের সময় লেখকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনা হয়েছিল, কিন্তু পরিচালক মনে করেছেন যে এমনটা দর্শকদের মনে হতেই পারে না এবং এখনকার দর্শকদের মানসিকতায় অনেক বদল এসেছে। তাই তিনি এই উপন্যাসটি অবলম্বন করে এই সিনেমাটি, মানে প্রজাপতি সিনেমাটি তিনি বানিয়ে ফেলেন। তাহলে বন্ধুরা, এই নতুন ডিম পাউরুটি গানটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। এবং আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং এই সিনেমা রিলেটেড আরও তথ্য জানতে হলে আমাদের এই চ্যানেলে অবশ্যই চোখ রাখুন। বৃষ্টি হলে রাস্তা ভাসে, কাউন্সিলর মুচকি হাসে, ঢেমনা ছেলে বর্ষি ফেলে কাতলা ধরে বাড়ির পাশে।